আফ্রিকা মহাদেশ বিএনপির মোজাম্বিক শাখার পক্ষ থেকে নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নে সহস্রাধিক বানভাসীর মাঝে মোজাম্বিক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রিদানুল হক ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণে অন্যদের মধ্যে সহযোগিতা করেন বিএনপির মোজাম্বিক শাখার নেতা মোজাম্মেল হক, মুহিম চৌধুরী, আসাফ উদ্দিন, জাফর আহমেদ, যুবদল নেতা শাকের মাহমুদ ও মইনুদ্দিন।